মানে বাংলাকে ডুবিয়েছে দেখো দেখো যে ডুবে যাবে সব ডিবিসি জল ছাড়ার জন্যই বাংলার জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আমি নিজে মঙ্গলবার ডিবিসির সঙ্গে কথা বলেছি আমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি ডিবিসি দুই লক্ষ কিউসেক জল ধরে রাখতে পারত তবুও জল ছেড়ে পরিকল্পিতভাবে বাংলাকে ডোবালো এটা ম্যানমেড বন্যা বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার দুপুর বারোটার দিকে হাওড়া হয়ে হুগলি পৌঁছে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরশুরা যাওয়ার পথে একটি সেতুর ওপরে বহু বানবাসী মানুষকে দেখে গাড়িয়ে থামিয়ে দেন বন্যা দুর্গত মানুষদের সঙ্গে কথা বলার পর ডিবিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সূত্রে খবর মুখ্যমন্ত্রী আজ পরশুরা থেকে খানাকুল হয়ে মেদিনীপুর যাবেন আজ বৃহস্পতিবার তিনি বন্যা কবলিত ঘাটাল পরিদর্শনে যাবেন দক্ষিণবঙ্গে গত কয়েকদিনের বৃষ্টির কারণে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে তবে বুধবার বৃষ্টির পরিমাণ কম হলেও বহু জেলায় এখনও জলস্তর কমেনি এরই মাঝে আজ সকালে আশি হাজার কিউসেক জল ছাড়ল দুর্গাপুর ব্যারেজ বন্যায় হুগলি জেলার পঁয়ত্রিশটি গ্রাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন প্রায় পাঁচ লক্ষেরও বেশি মানুষ বানবাসী পরিস্থিতি সামাল দিতে এখনও পর্যন্ত তিয়াত্তরটি ত্রাণ শিবির খোলা হয়েছে প্রায় সাত হাজারেরও বেশি মানুষকে ক্যাম্পে সরিয়ে আনা হয়েছে পাশাপাশি পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায় নিম্নচাপ ও বর্ষণের ফলে নদীগুলিতে জলস্তর বেড়ে যাওয়ার ফলে বাংলা ঝাড়খণ্ড সীমান্তের পাঞ্চেত এবং মাইতা জলধার থেকে টানা তিন দিন ধরে জল ছাড়া শুরু করেছে ডিবিসি কর্তৃপক্ষ পাশাপাশি দামোদর নদে জলস্তর বাড়ায় জল ছাড়া শুরু করল দুর্গাপুর ব্যারেজ কর্তৃপক্ষ গত তিন দিনে প্রায় সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিবিসি ডিবিসির জলাধার থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ার ফলে হাওড়া হুগলি মেদিনীপুর ও বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে জল বাড়ছে হাওড়ার আমতা উদয়নারায়ণপুর এলাকা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও পূর্ব মেদিনীপুরে এই সব এলাকা থেকে স্থানীয়দের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে বাড়ানো হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও বন্যায় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে একাধিক গ্রাম কাঁসাই নদীর বাঁধ ভেঙে বাড়ির পর বাড়ি নদীর বুকে ভেঙে পড়েছে ডিবিসি ছাড়া জলে বাঁকুড়ার চারটি ব্লকে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে শয়ে শয়ে মানুষ নিজেদের বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ভারী বৃষ্টির জেরে কংসাবতী নদীর বাঁধ ভেঙে পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে যার ফলে পাঁশকুড়ার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের ডেবরা ও দাসপুরের বিস্তীর্ণ এলাকায় জলের তলায় চলে গিয়েছে এদিন হুগলির পরশুরা ব্লকে প্লাবিত এলাকা পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি ম্যানমেড বন্যার কথা আগেই উল্লেখ করেন বলেন এই পরিস্থিতির জন্য দায়ী কেন্দ্রীয় সরকার ও ঝাড়খণ্ড ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাগুলির প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ত্রাণ সামগ্রী ও ফ্লাড শেল্টার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন ডিবিসি থেকে জল ছাড়ায় পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে নদীর জল ঢুকতে শুরু করেছে ব্লকের বেশ কয়েকটি গ্রামে এই পরিস্থিতিতে প্রশাসন পুরোপুরি মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ব্লক এই পরিস্থিতিতে পুরোপুরি মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ব্লক প্রশাসন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেছেন এখনও পর্যন্ত হুগলি জেলার সাতটি ব্লক ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে যার মধ্যে গোঘাট খানাকুল আরামবাগ ও পড়শা ব্লক সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে ডিবিসি জলে জলমগ্ন ধনেখালী বিধানসভা এলাকার গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা এদিন বিডিও ধনেখালী এবং সরকারি আধিকারিকরা গোপীনাথপুর দুই নম্বর পঞ্চায়েত অধীন বন্যা এলাকা পরিদর্শন করেন বন্যা কবলিত বাসিন্দাদের খাবার জল শুকনো খাবার সরবরাহ করা হয় রান্না করা খাবার সরবরাহ করার জন্য মোট ছয়টি কমিউনিটি কিচেন চালু করা হয়েছে এখনও পর্যন্ত প্রায় একশো কুড়িটি পরিবারকে উদ্ধার করে রিলিফ সেন্টারে রাখা হয়েছে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ